হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি এখন সন্ধ্যাবেলা চলে এসেছি ক্ষিতিশ বাড়ি আসাতে। ওকে আজকে কুলফি খাইয়েছি, আলু কাবলি খাইয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে অন করে দাও, যাতে ভালো ভালো ভিডিও চাইলে তোমাদের ওখানে নোটিফিকেশন চলে যায়। তোমরা দেখতে থাকো ডেলি ডেলি ব্লগ আর শর্ট ভিডিও, অবশ্যই অবশ্যই করে ভিডিওগুলো দেখো, আর কেমন লাগে অবশ্যই লাইক করে এই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখো, আমি ওকে যে কুলফি বানিয়েছি সেটাও সেইটাও তোমাদের শেয়ার করছি দেখো। আর আলু কলবিটা আমি জাস্ট এমনি দেখালাম, শেয়ার করলাম না, আর যে এই যে আলু কলবি বানিয়েছি খাচ্ছি এখন, তো চলো। তারপর সন্ধ্যাবেলা আবার খেতে এসে আর একটু রাত হলে বাজারে যাবে, ও কি নিয়ে আসতে না আসতে রান্না বান্না হবে সেগুলো দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখো, আমি আজকে তোমার কুলফি, মালাই কুলফি বানাবো। তো মালাই কুলফি বানানোর জন্য আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। তো দেখো, তোমরা 500 দুধ নিতে পারো, 1 কিলো দুধ নিতে পারো, 500 দুধ জ্বালিয়ে 250 করতে পারো, আর 1 কিলো দুধ জ্বালিয়ে 500 করতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার তো দুটো মালাই বানাবো, আমরা যেমন অল্প লোক, বেশি বানালে বেশি খাওয়ার লোক নেই। তো আমি সেরকম পরিমাণ মতন আমি দুধটা নিয়েছি। নিয়ে এবার এই দুধটা আমি একদম মানে কমিয়ে নিয়ে আসবো, দুটো মালাইয়ের মতন করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, মালাই কুলফি করবো। মালাই কুলফিতে আমি দেখো মানে একদম ঘরোয়া, মানে বাড়িতে যা আছে তা দিয়েই করবো, কোনো সরঞ্জাম আলাদা করে আমি কিনে আনাইনি, দুধটা জাস্ট আর কিছু না, যেরকম দিয়ে যায় দুধটা এরকম। তা এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে খিচুড়ির জন্য কী করা যায়। তো চলো, আমি এই জন্য মালাই কুলফি বানাবো বলে চলে এসেছি। তো তবু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, আমি দুধটা নিয়ে নিয়েছি, আর আমার একটু নারকেল করে রেখেছি, নারকেল তো কাটাই ছিল, তো সামান্য একটু নারকেল করে রেখে দিয়েছি, আর একটু এলাচ দিয়ে দেবো, আর বাদাম দিতে হয়, বাদাম একটু থাকলে বাড়িতে বাদাম ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দেবে, কিন্তু আমার তো বাদামটা নেই, ফুরিয়ে গেছে, তো যেই কারণে আমি বাদামটা দিতে পারিনি। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম, এখন দোকানেও যাওয়া যেতে পারছি না, তিতিস এসে ও তো মালাই ঠান্ডা 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 মালা মালাই বের করে দেবো, ও খাবে, ওই জন্য আমি আর তো আমি একটু এলাচ ছেড়ে দিয়েছি, দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে পুরো অল্প করে নিয়ে আসবো, দেখতে থাকো। আমি নারকেলটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন চিনি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে, আমি যেরকম দুধ যতটা পরিমাণে দুধ আমি সেরকমই চিনি দিয়েছি। চলো মালাইটা রেডি করে নিই, তারপরে আসছে। দেখো, আমি দুধটা ফুটিয়ে কতটুকু হয়ে গেছে দেখো, আমার আমার দুটো মালাইয়ের মানে কুলফি মালাইয়ের মতন হয়ে গেছে, দুটো কুলফি করবো আমি, তোমার হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। দেখো ঠিক আছে, হ্যাঁ, আমি আমি গ্যাসের চুলো অফ করে দিয়েছি, আর এটা আমি দেখো এখন আমি ঢেকে রাখবো, কেন বলো তো এটা সর পড়ে যাবে, সর পড়তে দিলে হবে না। চলো এটা আমি এখন ঢেকে রাখি, তারপর ঠান্ডা হয়ে গেলে তারপরে আসবো। এটা এখন ঢেকে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঢেকে রাখলে কি আর শর্টটা পড়বে না, আর তারপরে আমি এটাকে মালাই করবো, তখন আমি আসছি, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি, দেখো আমার ওই মালাইটা না ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ওই এলাচের যে টুকরোগুলো ছিল ওগুলো আমি তুলে নেবো। আর দেখো, যারা প্রফেশনালি আইসক্রিম কিংবা কুলফি বানায় তাদের বাড়িতে এ থাকে, আর আমি তো বানাই, আমরা পেলে খাই পারবো না খাই মতন আর কি, বছর সালে, ঠিক আছে? একটা তো ওসব আর কিনি না। তো যাই হোক, যে দেখো আমার কাছে দুটো প্লাস্টিকের গ্লাস আছে, আমি দুটোই বানাবো, তার জন্য নিয়ে যাবো, এই দুটোতে যদি আরও হয়ে যদি আরও লাগে তো আরও গ্লাস আছে আমি নেবো। তো চলো এই দুটোতেই দেবো, দিয়ে দেখি কতটা কি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর সব থেকে বড়ো কথা কী বলতো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যে গরমে মানে কি তোমাদের সাথে কি কথা বলবো, মানে এত গরম পড়েছে মানে আমি তোমাদের সাথে দেখা তো দূরের কথা, জাস্ট কী কী এখন গরমের সময় কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো জাস্ট রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, এত গরম পড়েছে, তো তোমরা এই গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কী বলবো বলো। এগুলো তুলে ফেলে দিচ্ছি, কেননা এগুলো ভালো করলে বাজে লাগবে। তো কুলফি একটু বলেছি এর আগে, বাদামটা দিলে ভালো হয়, তো ঘরে নেই বলে আমি দিতে পারিনি, তাই পরের দিন নেক্সট দিন যেদিন বানাবো সেদিন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এখন গরম পড়েছে, এখন এটা চলতেই থাকবে।
আমি দুটোর মতো নিয়েছি দেখেছো আমার কারেক্ট হয়ে গেছে দুটোর বেশি আমি করব না তো তোমরা যেরকম যে কটা করবে সেটাই নেবে এর বেশি বানিয়ে নষ্ট করার থেকে মানে যে কটা করবে সেটাই নেবে আমার তো মনে হয় যে কটা খাওয়া যায় সেটাই নিতে হয় বেশি বানিয়ে ঘরের মধ্যে রাখা কিংবা নষ্ট করা এগুলো ঠিক নয় ঠিক আছে দুটো আমার হয়ে গেছে আমি এই দুটো এখন ফ্রিজে রাখবো 12 ঘন্টা মানে মোটামুটি আমি এক রাত রেখে দেবো ডিপ ফ্রিজে মোটামুটি এটা আমি এক রাত রেখে দেবো ঠিক আছে যারা দিনের বেলা বানাবে তারা 12 ঘন্টাও রাখতে পারো তো চলো এটা আমি কাটি দিইনি আমি কালকে কাটি দেবো কালকে বার করবো খেতে আসবে যখন আমি বার করবো ওটা ঠিক আছে তো যাই হোক চলো দেখতে থাকো মালাইটা মালাই কুলপিটা কেমন হয়েছে না হয়েছে চলো তো আমি তোমাদের বললাম যে মালাই দুটো করেছি তো এই দেখো এই দুটো মালাই আমি এর মধ্যে কাটি দিয়ে এই যে মালাই দেখো আমার রেডি তো আমরা এখন এই মালাই খাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই বরাতে এখন ও কাটি নিয়ে আসছে বেশ কাটি দিয়ে আমরা মালাইগুলো খাবো আর এই বরফ দিয়ে রেখে দিলাম জল নিয়েছি তো চলো হো বাড়িতে মা বানানো মালাই আমি বানিয়েছি ও খাচ্ছে অনেক সময় বের করেছি তো তা গলে যায় জানো তো এই দেখো ইতিশ খাচ্ছে মালাই করেছি দেখেছো হ্যাঁ বলো একটু কিছু বলো কেমন হয়েছে হেভি টেস্ট সুন্দর টেস্ট হয়েছে দেখো তো চলো আমরা মালাই কুলপি খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে আবার গাইস তো তোমাদের দেখালাম সবকিছু মালাই কুলপি করলাম সেটা খাওয়া দাওয়া হলো এখন দেখো সন্ধ্যাবেলা আলু কালবি করেছি ওকে এখন আলু কালবি দিয়ে দিচ্ছি খেতে আমিও খাবো একা খাবে নাই দেখো বলে না বর বাড়ি আসলে বরের সারাদিন কষ্ট করে আসে আর দেখো এটা ওটা সমানে খেতেই দিতে হয় নাহলে বরের মন পাবো খাচ্ছে হেভি অমায়িক মারাত্মক ভালো আসে তো দেখছি এই যে খাচ্ছে দেখো তো দেখো আমরা এখন ও তো খেয়ে টিয়ে বসে শুয়ে পড়েছে আর আমি এখন বসে বসে খাচ্ছি আর ওর গালে দিচ্ছি ও খাচ্ছে তো কিছু একটা কম পড়েছে তাই বলছি যে লবণ কম পড়েছে তাই দুজনে মানে কথা বলছি তো বলছে একটু লবণ কম হয়েছে একটু ঝাল কম হয়েছে তো আমি আবার লবণ আর ঝাল আবার এনে দিয়ে দিলাম তো যাই হোক সাউন্ডটা মিউট করে দিয়েছি আর ভালো লাগছে না কেন ওখানে বলেছি যে রাতে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করব কিন্তু সেটা করতে পারছি না করতে পারলাম না তো যাই হোক সেটা ভালো লাগছিল না জন্য আর ভিডিও করা হয়নি তো যে আজকে এই অবধি ব্লগটা শেষ করলাম তোমরা সবাই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর কুলফিটা বানিয়েছি যা যেভাবে পেরেছি বানিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে আমাদের তো ভালো লেগেছে